শ্রাবণী এনকেএম হ্যান্ডিক্রাফটে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো পুঁতির মরিচ বানানো। তো আমরা কাজ করার পরে অনেকেরই এক্সট্রা কিছু পুঁতিগুলোকে আমরা কাজে লাগাতে পারি, এবং আজকে দেখাবো সেই এক্সট্রা পুঁতি দিয়ে কিভাবে মরিচ বানানো যায়। তো এখানে আমরা কিছু 6 নম্বর মুক্তা নিয়ে মুক্তাগুলো দিয়ে কিভাবে মরিচ বানানো যায় সেটা দেখাবো। মরিচ বানানোর জন্য আমরা এখানে 50 নম্বর রক সুতা ইউজ করব। তো শুরু করি, আমরা মরিচে 3 পুঁতির ঘর করে নেব। এবারে একটি পুঁতিতে ক্রস দিয়ে চারের ঘর করে নেব। এবার আবার একটি পুঁতি কমন নেব এখান থেকে। এবং 2টো পুঁতি নিয়ে এখানে 4-এর ঘর করে নেব। এখানে একটি পুঁতি নেব, এক পুঁতিতে ক্রস দিয়ে 4-এর ঘর করে নিলাম। এবারে আমরা করে নেব 1 কমন 5-এর একটি লাইন। তো এখানে একটি পুঁতি যেহেতু রয়েছে, আমরা সুতায় 4টি পুঁতি নেব। এখানে 4টি পুঁতি নিলাম এবং 1 পুঁতিতে ক্রস দিয়ে 5-এর একটি ঘর করলাম। এবার আবারও 1টি পুঁতি কমন নেব। এবং এখানে এবারে 3টি পুঁতি নেব। এবারে লাস্ট ঘরে আমরা 2টো পুঁতি কমন নেব, নিচ থেকে 1টি এবং সাইড থেকে, নিচ থেকে 1টি পুঁতি এবং সাইড থেকে 1টি পুঁতি। এখানে আমরা 2টো পুঁতি কমন নিলাম এবং আরো 2টো পুঁতি নেব সুতায়। হয়ে গেল
এক কমন পাঁচের একটি লাইন, এবারে আমরা দুই কমন সাতের একটি লাইন করে নেব। এখানে একটি পুঁতি যেহেতু কমন নেওয়া আছে, আমরা আরো একটি পুঁতি কমন নেব এবং সুতায় পাঁচটি পুঁতি নেব। এখানে পাঁচটি পুঁতি নিলাম এবং এক পুঁতিতে রস দিয়ে নিলাম। দুই কমন সাত, এবারে আরো দুটো পুঁতি কমন নেব। এভাবে পুরো লাইনে দুই কমন সাতের লাইন করে নেব। এবারে তিনটি পুঁতি নিয়ে নেব। এখানে আমরা দুই কমন সাতের একটি লাইন করে নিলাম, ছয় এবং এক কমন পাঁচের একটি লাইন। এখানে কর্নারে একটি পুঁতি কমন নেওয়া আছে, আমরা কর্নার থেকে আরো একটি পুঁতি কমন নিয়ে নিলাম। তো ছয়ের ঘরের জন্য এখানে আমাদের চারটি পুঁতি দরকার। এখানে চারটি পুঁতি নিলাম, এক পুঁতিতে ক্রস দিয়ে ছয়ের ঘর করলাম। এবার মাঝে থেকে আমরা একটি পুঁতি কমন নিয়ে নেব। দুই কমন ছয় এবং একবার এক কমন পাঁচের করে পুরো লাইনটি এভাবে করে নেব। করে নিলাম আমরা দুই কমন ছয় এবং এক কমন পাঁচ পুরো লাইনে। আমরা একবার করেছি দুই কমন ছয় এবং একবার করেছি এক কমন পাঁচ। এবারে আমরা করে নেব দুই কমন ছয়ের একটি লাইন। এখানে দুটো পুঁতি কমন নিলাম এবং সুতায় প্রথমে চারটি পুঁতি নেব। এবং এক পুঁতিতে ক্রস দিয়ে এখানে ছয়ের ঘর করে নিলাম। এবার আবার আমরা দুটো পুঁতি কমন নেব। এখানে ছয় ঘর
লাইনেই আমরা দুটো পুঁতি কমন নিয়ে ছয়ের ঘর করে নেব। হয়ে গেল দুই কমন ছয়ের একটি লাইন। এখানে আমরা দুটো করে পুঁতি কমন নিয়েছি এবং ছয়ের লাইন করে নিয়েছি। এবারে আমরা করব দুই কমন পাঁচের একটি লাইন। তো দুই কমন পাঁচের জন্য এখানে প্রথমে আমরা একটি লাল পুঁতি নিলাম, একটি সবুজ পুঁতি এবং ক্রসের জন্য আমরা একটি লাল পুঁতি নিলাম। আবার আমরা দুটো পুঁতি কমন নেব। এভাবে করে পুরো লাইনে আমরা দুই কমন পাঁচের ঘর করে নেব। লাস্ট ঘরে আমরা একটি পুঁতি নেব এবং এক পুঁতিতেই ক্রস দিয়ে পরের লাইনে চলে যাব। তো করে নিলাম আমরা দুই কমন পাঁচের একটি লাইন। এখানে উপরের পুঁতিগুলো আমরা পুরোটাই সবুজ নিয়েছি। এবারে আমরা আবারও দুই কমন পাঁচের একটি লাইন করে নেব। এখানে একটি পুঁতি কমন রয়েছে এবং আরও একটি পুঁতি কমন নিয়ে এবারে পুরো লাইনটি আমরা সবুজ পুঁতি দিয়ে করে নেব। এখানে তিনটি পুঁতি নিলাম এবং দুটো পুঁতি যেহেতু কমন নেয়া রয়েছে আরো তিনটি নিয়ে পাঁচের ঘর করলাম। এবার আবারও দুটো পুঁতি কমন নেব এবং এখানে দুটো পুঁতি নিয়ে এক পুঁতিতে ক্রস দিয়ে পাঁচের একটি ঘর করলাম। লাস্টে আবারও আমরা একটি পুঁতি নিলাম। এবারে আমরা উপরে এক কমন চারের একটি লাইন করে নেব। এখানে একটি পুঁতি যেহেতু কমন রয়েছে আমরা সুতায় তিনটি পুঁতি নিয়ে নেব।
মুদি নিয়ে শক্ত করে গিট দিয়ে নেব। হয়ে গেল মরিচ বানানো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।